সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ছো, তোমাদের পদার্থবিজ্ঞান সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ছো, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হলো 01। অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো ভৌত রাশি ও পরিমাপ। এখানে এই ছকটা এটা তোমরা লিখবা, বিষয় কোড ও বিষয়ের নাম। এখানে বিষয় কোড এবং বিষয়ের নাম লিখবা, ইংলিশে লিখবা, শিক্ষা বোর্ডের নাম লিখবা ইংলিশে, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবা, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ইংলিশে লিখবা, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো সব এখানে ইংলিশে লিখতে হবে। তো যাই হোক, আমরা অ্যাসাইনমেন্টে চলে আসলাম। দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 1, অধ্যায় হলো 1, অধ্যায়ের শিরোনাম হলো ভৌত রাশি ও পরিমাপ। অ্যাসাইনমেন্ট, একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানে তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার বর্গমিটার বলে দাবি করছে। এই জিনিসটা বলি, 160 গ্রাম পার বর্গমিটার মানে এক বর্গমিটার কাগজের ভর হলো 160 গ্রাম। আবার বলছি, এক বর্গমিটার কাগজের ভর হলো 160 গ্রাম, এই এককটা দিয়ে এটাই বোঝায়। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার বাই গুণ 75 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্যটা হলো 75 সেন্টিমিটার, প্রস্থটা হলো 65 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে, মানে দোকানি যে বলল যে এই পাথরের কাগজের যে ওজনটা, ভরটা, এক বর্গমিটারের ভর হলে 160 গ্রাম, এটা তুমি যাচাই করতে চাও, যাচাই করে দেখবা। বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছুর পরিমাপ করা যায় না, মানে সর্বনিম্ন 2 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নীতি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড করা যায় না, মানে মাপা যায় না। আচ্ছা, তার মানে তোমাকে এখানে দুইটা জিনিস মাপতে হবে, দৈর্ঘ্যগুলো মাপতে হবে, দৈর্ঘ্য প্রস্থগুলো মাপতে হবে, এই জন্য ফিতা লাগবে, আর ভর মাপার জন্য তোমার নিক্তি লাগবে, মানে পাল্লা লাগবে যাকে বলা হয় সহজ বাংলা। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম হয়, যা 20 গ্রামের গুণিতক। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই, মানে জিনিসটা হলো তোমার কাছে যে পাল্লা আছে তুমি 20 গ্রামের চেয়ে কম কিছু মাপতে পারবা না, 20 গ্রামের চেয়ে ছোট কোনো বস্তু তুমি মাপতে পারবা না। এখন 8 গ্রামের যদি একটা বস্তু মাপতে চাও তাহলে তোমাকে কিভাবে মাপবা ওইটা? তাহলে ওই সাইজের বা ওই কোয়ালিটির তোমার 5টা বস্তু লাগবে, 5 × 8 = 40 গ্রাম, যাদের ভর 40 গ্রাম, কিন্তু তখন এই 20 গ্রামের মাপার যে পাল্লা আছে সেই পাল্লা দিয়ে মাপা যাবে, কারণ 20-এর গুণিতক হলো 40, 20 × 2 = 40। আচ্ছা, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত, মানে এই যে এককটা দেখতে পাচ্ছ এইটার মাত্রা বের করতে বলছে। কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে, মানে এটা তো গ্রাম পার বর্গমিটার আছে, এটাকে কিলোগ্রাম করলে কত হবে? আচ্ছা, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতকগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসেবের সপক্ষে যুক্তি দেখাও। মানে এই যে ইনি বললেন যে এই কাগজের এক বর্গমিটার কাগজের ভর 160 গ্রাম, তো তোমার একটা ধারণা যে ইনি হয়তো তোমাকে ভুল বলতে পারে, তো এটা তোমাকে মাপতে হবে, নিশ্চিত হইতে হবে। তো নিশ্চিতভাবে এটা মাপার জন্য তোমার কাছে কতগুলা কাগজ লাগবে, কতগুলা কাগজ থাকলে তোমার কাছে তুমি এটা মাপতে পারবা, একদম সঠিকভাবে মাপতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, তারপরে দেখো, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 0.5 গ্রাম পার বর্গমিটার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে, মানে 120 ± 0.5, প্লাস করলে 120.5 হবে, মাইনাস করলে 119.5 হবে।
এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? তুমি যে মান নির্ণয় করছো, এই যে কাগজটা, যে তুমি কাগজটার যে ভর নির্ণয় করছো, এইটা আসলে কতটুকু সূক্ষ্ম হচ্ছে বা নির্ভুল হচ্ছে, এইটা তোমাকে ঘ নম্বরে নির্ণয় করতে হবে। তারপরে দেখো, শিখনফল বা বিষয়বস্তু, সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপরে দেখো সংকেত ধাপ পরিধি, পাঠ্য বইয়ের 18 থেকে 27 পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করো। 18 থেকে 27 পৃষ্ঠার মধ্যে তোমাদের এই জিনিসগুলো আলোচনা আছে, যেমন এখানে যে যে বিষয়গুলো আসছে সেটা হলো মাত্রা নির্ণয়, তারপরে এককের ব্যাপারটা, তারপরে হলো এই যে ত্রুটির ব্যাপারটা, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। এই যে এই জিনিসটা আবার বলছি যে প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 0.5 গ্রাম পার বর্গমিটার, এর অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান হলো 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? আচ্ছা যাই হোক, তো ত্রুটি সম্পর্কেও কিন্তু এখানে তোমাদের আলোচনা আছে এই পৃষ্ঠার মধ্যে। যাই হোক, আমরা উত্তরে চলে যাচ্ছি। ক নম্বর বলছে যে এককটার মাত্রা কত, ওখানে যে এককটা ইউজ করা হয়েছে ওইটার মাত্রা কত। দেখো কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা হলো ML ইনভার্স 2। এটা কিন্তু 2, বুঝে নিবা, এটা ML ইনভার্স 2। খ নম্বর দেখো, কাগজের মানের একক কিলোগ্রামে মাপলে নিম্নের একক পাওয়া যায়, মানে ওই এককটাকে গ্রাম আছে ওটাকে কিলোগ্রাম করলে কি হবে। তাহলে কাগজের মান হলো 160 গ্রাম পার বর্গমিটার। আমরা জানি 1 গ্রাম = 10 ইনভার্স 3 কিলোগ্রাম, এটা সবাই জানো। তাহলে অতএব 160 গ্রাম পার বর্গমিটার, এটা সমান তাহলে কত হবে, এই যে 10 ইনভার্স 3 আছে এটা দিয়ে গুণ হবে, তো এটা দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কিন্তু কিলোগ্রাম পার বর্গমিটার হয়ে যাচ্ছে, তো এটা গুণ করলে হবে 0.16, এটা এক, হ্যাঁ 0.16 কিলোগ্রাম পার বর্গমিটার। অতএব কিলোগ্রামে মাপলে এই মানের একক দাঁড়াবে 0.16 কিলোগ্রাম পার বর্গমিটার। এটা হলো খ নম্বর, খুব সহজ। আচ্ছা গ নম্বর দেখো, গ নম্বরে বলছে যে প্রশ্নটা ছিল যে কতগুলা কাগজ লাগবে, তুমি যদি সঠিকভাবে পরিমাপ নির্ণয় করতে চাও তাহলে তোমার কতগুলো কাগজ লাগবে। এখানে একটা জিনিস বলি, যে পাল্লাটা আছে মানে যে নিক্তিটা আছে সেইটা দিয়ে 20 গ্রামের নিচে মাপা যায় না, এই একটা প্রবলেম। তাহলে ওই পাল্লা দিয়ে তুমি যদি সঠিকভাবে মাপতে চাও তাহলে তোমার কতগুলো কাগজ লাগবে। তাহলে দেখো, মডেলিং কাগজের পাতার সাইজ দেখো 65 সেন্টিমিটার × 75 সেন্টিমিটার, তো এটাকে আমরা মিটার করছি, 100 দিয়ে ভাগ করলে মিটার হবে। আচ্ছা ভাগ করলে এটা আসতেছে, এইটা দেখো 0.65 × 0.75 মিটার, আর মিটার গুণ করলে বর্গ মিটার, মানে মিটার স্কোয়ার দেখো, ঠিক আছে। গুণটা এখানে আমরা করে দিতে পারি, না করলেও সমস্যা নেই, পরে আমরা গুণটা করব। তার মানে এটা হলো কাগজের ক্ষেত্রফল, একটা কাগজের ক্ষেত্রফল। এখন দোকানে যে কাগজ দিয়েছে তার মান কিন্তু 160 গ্রাম পার বর্গমিটার, তো এই জিনিসটা কিন্তু আমি বলছি, এই কথাটার অর্থ কি, এই যে এককটা এখানে লেখা আছে এটার অর্থ কি, এটার অর্থ হইল 1 বর্গমিটার কাগজের ভর হইল 160 গ্রাম পার বর্গমিটার, মানে প্রতি বর্গমিটার, প্রতি বর্গমিটার কাগজের ভর হলো 160 গ্রাম। তো ওই কথাটাই আমরা লিখবো, 1 বর্গমিটার কাগজের ভর হলো 160 গ্রাম, এর ভর লেখা আছে এখানে, কাগজের ভর লিখলে ভালো হবে। অতএব এত বর্গমিটার মানে এই যে এত বর্গমিটার, মানে একটা কাগজ, একটা কাগজের ভর, এত বর্গমিটার কাগজের ভর, এটা গুণ করলে 78 গ্রাম, তার মানে একটি কাগজের ভর হলো 78 গ্রাম। এই কথাটা এখানে লিখে দিবা, নিচে আমি এখানে লিখি নাই, তোমরা লিখবো অতএব একটি কাগজের ভর হলো 78 গ্রাম, এই কথাটা লিখলে ভালো হবে। আচ্ছা যাই হোক, এটা হলো একটা কাগজের ভর 78 গ্রাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমি একটা কথা বলি, যে নিক্তিটা আছে সেটা দিয়ে 20 গ্রাম মাপা যায়, তাহলে 20 গ্রাম মাপা গেলে 40 গ্রামও মাপা যাবে, 20 গ্রামের নিচে মাপা যাবে না, তাহলে 20 গ্রাম মাপা যাবে, 40 গ্রাম মাপা যাবে, তারপরে মনে করো 60 গ্রাম মাপা যাবে, 80 গ্রাম মাপা যাবে, তো 78 গ্রাম তো তাহলে মাপা যাচ্ছে না, 80 গ্রাম হলে মাপা যাইতো, কিন্তু এটা তো 78 গ্রাম, এটা তো মাপা যাবে না। তাহলে এইটা মাপতে হবে এখন ওই নিক্তিটা দিয়ে, বলছে অন্য কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না,
ওই নিক্তি দিয়ে তোমাকে এখন এই পাথর এই কাগজের ওজন মাপতে হবে। তাহলে কিভাবে মাপবা এটার জন্য দেখো সিস্টেমটা কি, যে ওখানে ওরা একটা ক্লু দিয়ে দিছে যে কিভাবে মাপা যাবে তার একটা ক্লু। মনে করো 8 গ্রামের বস্তু তুমি মাপবা, তাহলে তোমার একটা বস্তু ওখানে মাপা যাবে না, তোমাকে 5টা বস্তু মাপতে হবে, কারণ 5 আষ্টে 40, 40 দিয়ে তো 20কে ভাগ যায়, তাহলে 2 বার মাপলে হয়ে যাচ্ছে 40 20 দুগুণা 40। তো এখন এটা হলো 8টা, যদি ওটা 8 গ্রাম যদি হয় তাহলে তুমি 5টা 8 গ্রামের বস্তু যদি হয় তাহলে তুমি 5টা বস্তু নিলে তখন মাপতে পারবা। এটা হলো ক্লু, মানে আমাদের অ্যাসাইনমেন্টটা লেখার সুবিধা করে দিছে ওই ক্লুটা দিয়ে। তো এখন আমাদের বস্তুর ভর তো 8 গ্রাম না, আমাদের বস্তুর ভর হলো 78 গ্রাম, আমাদের যে কাগজ এটার ভর কিন্তু 78 গ্রাম। তাহলে একটার ভর একটা কাগজ যদি হয় আর এটার ভর 78 গ্রাম, এটা কিন্তু বিশের গুণিতক না, মানে এটাকে এটা দিয়ে পরিমাপ করা যাবে না, একটা কাগজ পরিমাপ করা যাবে না। যদি 2টা কাগজ নেই, 2টা কাগজের ভর হবে 2 দিয়ে গুণ করলে 156 গ্রাম, এটাও কেউ কিন্তু 20 দিয়ে ভাগ যায় না, মানে এটাও বিশের গুণিতক না, তার মানে এটাকেও মাপা যাবে না। 3টা যদি নেই তাও কিন্তু এটা বিশের গুণিতক না, মাপা যাবে না। 4টা যদি নেই সেটাও কিন্তু বিশের গুণিতক না। 5টা কাগজ যদি নেই সেটাও বিশের গুণিতক না। 6টা নিলেও বিশের গুণিতক না। দেখো এইভাবে 9টা কাগজ নেওয়ার পরেও দেখা গেছে যে এই সংখ্যাটাকে 20 দিয়ে ভাগ যায় না, মানে এটা বিশের গুণিতক না। কিন্তু যখন 10টা কাগজ নিলাম তখন দেখো গুণ করে 780 হচ্ছে, যা বিশের গুণিতক। তো এই 780কে কিন্তু 20 দিয়ে ভাগ যায়, তাহলে 780 গ্রাম কিন্তু তোমার মাপা যাবে ওই নিক্তি দিয়ে, 780 গ্রাম মাপা যাবে। তার মানে তোমার 10টা কাগজ যদি হয় তাহলে কিন্তু মাপা যাবে। এই যে দেখো, অতএব 10 × 78 = 780, যা 20-এর গুণিতক, অর্থাৎ একত্রে 10টি কাগজ নিক্তিতে দিলে এটি পরিমাপ করতে পারবে। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আমাকে কমপক্ষে 10টি কাগজ নিতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার, এটা একদম একটা ইজি বিষয়। আমি যদি বলি যে, মনে করো আমি একটু বোঝানোর জন্য আমি বলছি, মনে করো তোমার কাছে একটা পাল্লা আছে, একটা পাল্লা আছে এবং একটা পাথর আছে, পাথরটা হইলো 5 কেজি, 5 কেজির পাথর। একটু তোমাদের সহজ করে বোঝাই আমি জিনিসটা। এখন একটা ইটের ওজন 3 কেজি, তো এখন এই 5 কেজির পাথর দিয়ে তুমি 3 কেজি ইটটা মাপতে পারবা? পারবা না। 5 কেজি পাথর দিয়ে 3 কেজি ইট কীভাবে মাপবা? তাহলে এটা মাপার জন্য তোমাকে ইট লাগবে 5টা ইট হইলে 3 × 5 = 15, 15 কেজি যখন হবে তখন এই 15 কেজিকে কিন্তু তুমি 5 কেজি পাথর দিয়ে মাপতে পারবা, কারণ 3 × 5 = 15। এই এই কৌশলটাই কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। তো আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছো। তো তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, এবং যে কোনো অ্যাসাইনমেন্ট যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা কিন্তু হুবহু ইউটিউব থেকে বা কোনো অনলাইন থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে সেই অ্যাসাইনমেন্টটা হুবহু লিখে জমা দিবা না, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এখান থেকে তুমি ধারণা নিবা, নিয়ে হিসাব নিকাশগুলো তোমার মতো করে তুমি লিখবা। তবে কিছু কিছু বিষয় কিন্তু আসলে তোমার মতো করে লেখার কোনো সুযোগ নেই, কারণ এই যে এই জিনিসটা কিন্তু তোমাকে এখান থেকে, এখানে আমি যেভাবে লিখছি এভাবে সবাই লিখবে, এভাবেই লিখতে হবে, এটা কিন্তু অন্যভাবে লেখার আসলে সুযোগ নাই। আর ভাষাগত যে বিষয়গুলো আছে এগুলোতে তোমার নিজস্ব সৃজনশীলতা, নিজস্বতা, ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে শো করতে হবে, মানে অন্যদের চেয়ে তোমার অ্যাসাইনমেন্টটা যেন একটু আলাদা হয়। আর কভার পেজ সুন্দর করে লিখবে, ঝকঝকে তকতকে একদম সুন্দর করে লিখবে, কোনো অ্যাসাইনমেন্টের মধ্যে কোনো কাটাকাটি করবে না। যদি কাটাকাটি যা হয়, মনে করে লিখতে লিখতে কাটাকাটি হয়েছে, প্রয়োজন মধ্যে ওই পেজটা চেঞ্জ করবা, নতুন পেজ দিবা, নতুন পেজে লিখবা। তো আশা করি আমি আসলে কী বলতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা অ্যাসাইনমেন্টগুলো করতে থাকো, পাশাপাশি বাড়িতে পড়াশোনা করো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।